বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেস্ট বিউটি সলিউশন, প্রিয়াঙ্কা মণ্ডল, আর আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এর আগের ভিডিও তোমাদেরকে বলে দিয়েছি, যারা আমার নতুন ভিডিওতে কমেন্ট করবে এবং তাদের কোশ্চেন আমি ইউটিউবের ভিডিওর মাধ্যমে দেব। তো এর আগের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছে এবং কোশ্চেন করেছে তাদের কোশ্চেনের অ্যান্সারটা আগে দিয়ে দিই, তারপরে তোমাদের জন্য দারুণ একটা রেমেডি নিয়ে এসেছি। যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাদের জন্য খুবই হেল্পফুল এই ভিডিওটি হবে। কিন্তু তার আগে আমি বলে দিই যে আমাকে এর আগের ভিডিওতে কে কি কমেন্ট করেছিল আর কে কি জানতে চেয়েছিল। দীপা বলেছে, তুমি কি ইউজ করো গদি? আমি যা ইউজ করি তোমাদের সামনে সেই ভিডিওটা রিভিউ করি, কারণ আমি চাই যে আমার সঙ্গে তোমরাও তোমাদের স্কিনও অনেক বেশি ভালো থাকুক এবং হেলদি থাকুক। এই কারণে আমি যে প্রোডাক্টটা ইউজ করে ভালো থাকি সেটা তোমাদের সঙ্গে আমি সর্বদাই শেয়ার করে থাকি। আর আমার কিছুদিন আগে পিম্পল হয়েছিল, পিম্পলটাকে আমি কী করে রিমুভ করেছি তার ভিডিও তোমাদেরকে আমি কিছুদিন আগেই ছেড়েছি, কি রিসেন্ট কিছু ভিডিওর মধ্যেই রয়েছে যে আমি কী ক্রিম ইউজ করে আমার পিম্পলটাকে আমি ভালো করেছি। এরপরে দীপা আমাকে কোশ্চেনটা করেছে, তো দীপা তোমার জন্য অনেক লাভ ইউ। এরপরে তুমি যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। এরপরে মল্লিকা করেছে, নাইস দিভাই, মানে হয়তো ওর আমাকে অনেক ভালো লেগেছে তাই নাইস লিখেছে, তুমিও অনেক নাইস এবং সুন্দর। এরপরে প্রিয়াঙ্কা লিখেছে, তোমার বিয়ে কবে? আমার বিয়ে যবে হবে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো, কারণ তোমরা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার বন্ধুর মতো আমার ফ্যামিলি, সেহেতু আমার যখনই বিয়ে হবে এবং নতুন কিছু ঘটবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ আমার খুশির দিনে তোমরা তো অবশ্যই আমার পাশে থাকবে, সেহেতু তোমাদেরকে নিশ্চয়ই আমি জানাবো। তো এরপরে ভিডিও আমরা শুরু করতে থাকি। আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ দেবো এটা জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট। যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, চুলে অনেক কিছু ট্রাই করতে করতে চুল অর্ধেক উঠে শেষ হয়ে গেছে, এই গরমে ড্যান্ড্রফের প্রবলেম বা এনিথিং, চুলের যে কোনো প্রবলেম তোমাদের থাকুক, এই হেয়ার অয়েলটা তোমরা যদি কিছুদিন ব্যবহার করতে পারো তোমাদের এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত যে কোনো প্রবলেম একদম নির্মূল হয়ে যাবে। আর এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি কেন এই প্রোডাক্টের রিভিউ কেন দিচ্ছি, কারণ আমার এই প্রোডাক্টটা আমি ইউজ করে আমি ভালো আছি তাই রিভিউ দিচ্ছি, তোমাদের ভালো লাগলে তোমরা ব্যবহার করো। শুধুমাত্র যে আমাকে কমেন্টটা করেছে তাকে উদ্দেশ্য করে এই কথাটা বললাম। আর তোমাদেরকে আমি বলছি, তোমরা এটা ইউজ করতে পারো, এটা ব্যবহার করলে আমাদের হেয়ার ফলের যে কোনো প্রবলেম, এ টু জেড প্রবলেম, আমাদের হেয়ার ফলের নির্মূল হয়ে যাবে। এবং আমাদের এটা হচ্ছে কেশ আরোগ্যা, মানে এত সুন্দর নামের সঙ্গে এত সুন্দর এটার কাজ যে কেশ আরোগ্যা এই হেয়ার অয়েলটার নাম, আর এই নামের সঙ্গে এর কাজের একদম সমান তুলনা করা যায়, কারণ সত্যি চুলের একটা যেন আরামদায়ক কাজ করে থাকে। আমি প্রচুর কিছু ইউজ করেছি, অনেক কিছু হোম রেমেডি ইউজ করেছি, অনেক কিছু করেছি, বাট কাজ করে, হয়তো কিছুদিনের জন্য করে, কিন্তু যেটা আমাদের ধৈর্যের সীমা পেরিয়ে যায়, সব সময় অনেক রকম রেমেডি দিয়ে আমাদের তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমরা চাই এরকম কোনো প্রোডাক্ট আমাদের হাতে আসুক যেটাতে আমরা জাস্ট একটা জিনিস ইউজ করে আমাদের যে কোনো রকম প্রবলেম থেকে আমরা মুক্তি পেয়ে যাব। সেই জন্যই এই হেয়ার অয়েলটা তোমরা চোখ বন্ধ করে জাস্ট একটা বিশ্বাস করে ব্যবহার করে দেখো, তোমরা অবশ্যই রেজাল্ট পাবে। যাদের চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছে, চুলে ড্যান্ড্রফ রয়েছে, সরি, মাথাতে স্ক্যাল্পে ড্যান্ড্রফ রয়েছে, এবং আমি বলে দিচ্ছি যে কী কী প্রবলেম থেকে তোমরা তোমাদের চুলের গোড়া খুব মজবুত করবে, এটা এই হেয়ার অয়েলটা যদি তোমরা ব্যবহার করতে থাকো চুলের গোড়া অনেক বেশি মজবুত করে তুলবে, এরপরে হেয়ার ফল অনেক বেশি কমিয়ে দেবে। হেয়ার ফল সত্যি বন্ধুরা এক
সত্যি বন্ধুরা একদম হেয়ার ফল কমে যায় এই হেয়ার অয়েলটা ব্যবহার করে, কারণ তোমরা দেখো আমি এতটুকু ইউজ করে আমি ফল পেয়েছি, তাই তোমাদের সামনে আমি এটা রিভিউ করছি। এই হেয়ার অয়েলটি আরও আমাদের চুলের জন্য কাজ করবে, যেমন হচ্ছে আমাদের চুলে ড্যান্ড্রফের জন্য আমাদের চুল প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, আর এই গরমের মধ্যে আমাদের ড্যান্ড্রফটা অনেকটা বেশি কাদা কাদা মতন হয়ে যায় এবং মাথা চুলকালে সঙ্গে সঙ্গে হাতের সঙ্গে কিছু ড্যান্ড্রফ বেরিয়ে আসে, যেটা হচ্ছে খুব বাজে আমাদের চুলের পক্ষে, যেটা আমাদের চুলটাকে রাফ করে দেয় এবং চুল ড্যামেজ করে। এই ড্যান্ড্রফ আমাদের স্ক্যাল্পটাকে অনেক বেশি দুর্বল করে দেয়, চুলের গোড়া অনেক বেশি দুর্বল করে দেয় এবং হেয়ার ফল অনেক বেশি বেশি পরিমাণে বাড়িয়ে তোলে। এই কারণে তোমরা যদি এটা ব্যবহার করো তোমাদের একদম ড্যান্ড্রফ স্ক্যাল্প থেকে নির্মূল করে দেবে, এবং এর সঙ্গে শ্যাম্পু রয়েছে, তোমরা পরপর দেখতে থাকো, আমি অবশ্যই শ্যাম্পুরও রিভিউ করে দেব। এই হেয়ার অয়েলটা তোমরা রেগুলার বেসিস ইউজ করতে পারো, তোমরা শ্যাম্পু করে পরিষ্কার মাথায় অবশ্যই এই হেয়ার অয়েলটা ব্যবহার করবে, যাদের হাতে সময় কম তারা সপ্তাহে 2-3 দিন এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তারা রেগুলারিটি করার চেষ্টা করো, তোমরা একদিন ব্যবহার করো ব্যাস, একদিন হেয়ার অয়েলটা মাথায় রেখে পরের দিন শ্যাম্পু করো, এইভাবে যদি তোমরা হেয়ার অয়েলটা করতে পারো অবশ্যই তোমরা হেয়ার অয়েলিংটা নাইটে করার চেষ্টা করবে, নাইটে করে সকালে শ্যাম্পু করে নিতে পারো, এইভাবেও তোমরা হেয়ার অয়েলিং করতে পারো। এটা করলে তোমাদের হেয়ার ফল একদম কমে যাবে। এই এটা একটা সাধারণ একটা শিশির মধ্যে পাওয়া যাচ্ছে, তোমরা নিশ্চয়ই এরকম ওষুধের শিশিও দেখেছো, অতটা হয়তো সুন্দর নয় কিন্তু এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণে ভালো। আমি আমার তরফ থেকে তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এটা তোমরা ব্যবহার করলে তোমাদের চুলের যে কোনো রকমের প্রবলেম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। এটা 100 ml এর মধ্যে থাকে, পুরোটাই ভর্তি থাকে, আর এটার দাম হচ্ছে 190 টাকা। তোমরা একটা কিনলে তোমরা অনেকটা দীর্ঘ টাইম ব্যবহার করতে পারবে, আর এটা পুরোপুরি ন্যাচারাল, না কোনো কিছু খারাপ কিছু রেমেডি দেওয়া রয়েছে বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু এর মধ্যে ব্যবহার করা নেই, একদম সাধারণ জিনিস যার মধ্যে রয়েছে। এটা হচ্ছে হার্বাল হেয়ার অয়েল যা আমাদের চুলের পক্ষে ভীষণ হেল্পফুল হয়ে থাকে, এবং এটা তোমরা একটা প্যাকেট যদি একটা মুখ যদি তোমরা খোলো, খোলার পরে 12 মাস তোমরা ব্যবহার করতে পারবে, তার মানে হচ্ছে তোমরা 1 বছর মুখটা খোলা থাকলেও তোমরা এটাকে ব্যবহার করতে পারছো, এক্সপায়ারি 1 বছর পর্যন্ত চলবে এটার। তোমরা এটা ফ্রিজে রাখবে না, কোনো ড্রাই জায়গায় রেখে দেবে বা খুব গরম জায়গায় রাখবে না, এটাকে তোমরা এভাবে স্টোরেজ করতে পারো, নর্মাল যেভাবে অয়েল স্টোর করে এইভাবে তোমরা স্টোর করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে আর এটা তোমরা ইউজ করতে থাকো, ইউজ করার পরে কেমন রেজাল্ট পাবে অবশ্যই আমাকে জানাবে। তার আগে তোমাদেরকে আমি বলে দিই যে এই প্রোডাক্টটা তোমরা কোথা থেকে কিনবে আর কিভাবে পারচেস করবে। এটা ঈশা ফাউন্ডেশনের, তোমরা এখানে অনলাইনে গিয়ে সার্চ করবে, গুগলসে গিয়ে সার্চ করবে ঈশা শপ বলে, ওখানে গিয়ে তোমরা হেয়ারের যে লিস্টটা পাবে ওখান থেকে তোমরা জাস্ট একদম সিম্পলভাবে, ওখানে ফোন নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা ওখানে ফোন করেও বুক করে দিতে পারো, ওরা পরপর তোমাদেরকে প্রসেস বলে দেবে। ওরা যদি ইংলিশে কথা বলে তোমরা তার আগে বলবে যে আমরা হিন্দি বা বাংলায় কথা বলতে চাই, কারণ আমরা প্রোডাক্ট কিনতে চাই। তোমরা এইভাবেও পারচেস করতে পারো, অথবা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে এই হেয়ার অয়েলটা, তোমাদের জাস্ট একটুখানি কষ্ট করে এটা কিনে নিতে হবে, কিন্তু তোমরা একটা কেনার পরে তোমাদের কেমন লাগলো ব্যবহার করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর একদম জানাতে ভুলবে না। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর নতুন বন্ধুগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই নিচে গিয়ে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আমি আবার তোমাদের কোশ্চেনের অ্যান্সার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এই কারণে তোমাদের আমি ডাইরেক্ট অ্যান্সার দিচ্ছি না, কারণ আমি চাই আমার বন্ধুরা যেগুলো আমাকে ভালোবাসে তাদের অ্যান্সার আমি ডাইরেক্ট দিতে, মুখোমুখি অ্যান্সার দেওয়াটা অনেক বেশি আমার ভালো লাগে, এই কারণে তোমাদেরকে আমি দিতে শুরু করেছি। তো
তোমাদের যাদের যাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের জন্য একটা নতুন রেমেডি নিয়ে চলে আসছি।